নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আটা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আমি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি এত অসাধারণ খেতে হয় যে আপনাদের কি বলবো। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে একটা মাঝারি সাইজের আলু আর একটা ছোট গাজর নিয়ে নিয়েছি, আর একটা বাটির মধ্যে এখানে কিছুটা জল নিয়ে নিয়েছি। এরপর আমি গাজর এবং আলুটাকে গ্রেট করে নেব। তো এখানে আমি গাজরটাকে প্রথমে গ্রেট করে নিচ্ছি, আর একটু জল নিয়েছি কারণ আলু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। তার জন্য আমি আলুটা যাতে কালো না হয়ে যায় সেই জন্য জলের মধ্যে গ্রেট করে নেব। তো গাজরটা এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এরপর আমি আলুটাকে গ্রেট করে নেব। এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি, বাচ্চারাও অনায়াসে এটা খেতে পারবে। তো দেখুন, আলু এবং গাজরটা খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর জল থেকে আমি জল ছেঁকে তুলে নেব, আর আলু আর গাজরটার খোসা ছাড়িয়ে আমি প্রথমে জল দিয়ে একবার ধুয়ে নিয়েছিলাম। তো আবারও একবার এখানে খুব ভালোভাবে ধুয়ে নিলাম, জল ছেঁকে আমি তুলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি লবণ মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তাহলে প্রয়োজন মতো লবণটা ভিতরে টেনে নেবে, এবং যে এক্সট্রা জলটা বের হবে সেটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। তার জন্য খুব ভালোভাবে লবণটা আমি গাজর এবং আলুর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এরপর এটাকে রেখে দেব, ততক্ষণে আটাটা মেখে নেব। এখানে আমি 300 গ্রাম মতো গমের আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল, আর দিয়ে দেব অল্প লবণ। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রথমে একটু মেখে নিতে হবে। তেল আর লবণটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে। তো যখন হাত দিয়ে চাপলে একটু দলা ভাব হয়ে আসবে, তখন অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব। তো সামান্য সামান্য জল দিয়ে মেখে নিচ্ছি, একবারে বেশি জল দেওয়া হয়ে গেলে আবার বেশি আটা লাগবে। তো খুব ভালোভাবে এখানে মেখে নেওয়া হয়ে গেছে, না নরম না শক্ত, এরকমভাবে এটাকে মেখে নিতে হবে। এরপর দেখুন এখান থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটাকে কিন্তু অবশ্যই একটু চেপে বার করে নিতে হবে, যতটা লবণ টানার গাজর এবং আলু ভিতরে কিন্তু লবণ টেনে নিয়েছে। তো জল ছেঁকে খুব ভালোভাবে এখানে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে নিচ্ছি। আর কোনো রকম কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে। এভাবে বানালে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে। তো এরপর আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা আরও একবার একটু মেখে নিচ্ছি। এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব। আমরা যেরকম রুটি বানাই না, তার থেকে একটু ছোট করে আমি এখানে লেচিগুলোকে কেটে নিচ্ছি। তবে আপনারা অবশ্যই ছোট বড় করে নিতে পারেন, এটার কোনো কিন্তু মাপ হয় না। তো এভাবে লেচি কেটে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রুটির আকারে বেলে নেব। তবে গোল চৌকো এখানে কোনো ব্যাপার নয়, যদি খুব বেশি গোল হয়ে যায় সাইড থেকে একটু করে ছুরি দিয়ে কেটে দিলেই হবে, আর চৌকো করে বেলে নিলে তো অবশ্যই খুব ভালোই হয়। তো এভাবে করে আমি একটু অল্প আটা দিয়ে এখানে বেলে নিচ্ছি। তো এটা কিন্তু আটা দিয়ে করেছি, বাচ্চাদের কথা মাথায় রেখে। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপিটি দিতে পারবেন। তো মোটামুটি একটু বেলে নেওয়া হয়ে গেছে। এরপর গাজর এবং আলুর ওই মিশ্রণটা মাঝ বরাবর একটু রেখে দিয়েছি। তারপর দুই সাইড থেকে একটু করে মুড়িয়ে দিয়ে আবার এরকমভাবে মুড়ে অবশ্যই একটু জল কিন্তু এখানে দিতে হবে, নাহলে এটা ভাজার সময় খুলে যাবে, জলটা ভুললে কিন্তু চলবে না। তারপর এভাবে করে সেট করে দিলে খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আর একদমই খুলবে না। তো এরপর আরও একটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো রুটির আকারে প্রথমে এরকমভাবে জাস্ট বেলে নিলেই এটা কিন্তু খুবই সহজ বানানোটা। সবগুলোকে একবারে রেডি করে নিলে এটা কিন্তু বেশ তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো এখানে মাছ বরাবর দিয়ে নিচ্ছি, আর এরকমভাবে সাইড থেকে মুড়ে নেব দুটো সাইড। তারপর আবারও এক পাশ থেকে মুড়ে নিয়ে একটু জল লাগিয়ে নিতে হবে, জলটা কিন্তু ভুললে একদমই চলবে না, জলটা মনে করে অবশ্যই দেবেন, বারবারই বলছি। তো এরপর জাস্ট এরকম উপর থেকে দিয়ে দিলে এটা খুব ভালোভাবে এখানে সেট হয়ে যাবে। আর এরকমভাবে আমি সব কটাকে রেডি করে নেব। এরপর কিন্তু এটাকে ভাপিয়ে নিতে হবে, কাঁচা আটা কিন্তু ভাজা যাবে না এভাবে, তাহলে কিন্তু ভাজাটা সুন্দর হবে না। তো এখানে সবগুলোকেই রেডি করে নিয়েছি, আর যেহেতু কাঁচা আলু এবং কাঁচা গাজর রয়েছে ভেতরে, তার জন্য অবশ্যই এটাকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এরপর একটা ছিদ্র থালা আমি নিয়ে নিচ্ছি, আপনাদের কাছে যদি ছিদ্র করা বাটিও থাকে সেক্ষেত্রেও কিন্তু হবে। তো এটাকে রেখে দিয়েছি। এরপর উপরে একটু তেল ব্রাশ করে নেব অল্প করে।
খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, জাস্ট হালকা একটু ব্রাশে লাগিয়ে নিয়ে অল্প করে একটু ব্রাশ করে নেব। আর পাত্রটাকে অবশ্যই একটু গরম করে নিতে হবে। তো মোটামুটি তেলটা লাগানোর পরে আমি 30 সেকেন্ড মতো একটু পাত্রটাকে গরম করে নিয়েছি। তারপর একে একে আমি আটা এবং গাজর আলুর যে টেস্টি রেসিপিটা সেটাকে বসিয়ে দিচ্ছি। তো একটু ভাপিয়ে নেব, 15 মিনিট ভাপালে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। ওপর থেকে একটা থালা দিয়ে নিয়েছি, তো 15 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, যেহেতু উপর থেকেও চাপা দেওয়া ছিল তার জন্য কিন্তু তলা উপর দুটোই খুব সুন্দরভাবে ভেপে গেছে। এরপর আমি একটা কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর এই ভাজাগুলোকে কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে, তাহলে বেশ মচমচ করবে। যেহেতু আটা দেওয়া আছে তো ময়দা হলে অনায়াসেই কিন্তু মুচমুচে হয়ে যায়, কিন্তু আটা দিয়ে একটু সময় লাগে, তার জন্য একটু কড়া করে ভাজলে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর বাচ্চারা কিন্তু এটা খুব মজা করেই খাবে এই রেসিপিটি। আর ভিতরে যেহেতু সবজি দেওয়া আছে সেজন্য কিন্তু ওটা উপকারেও লাগবে। তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজিও এর ভিতরে ব্যবহার করতে পারেন। তো এভাবে উল্টে পাল্টে দিচ্ছি, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজাগুলো ভাজতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এটাকে উল্টে পাল্টে আমি খুব সুন্দর কালার করে এখানে ভেজে নিয়েছি, ডিপ ব্রাউন কালার করে। আর অতিরিক্ত যে তেল টানে সেটাও কিন্তু নয়, এই ভাজাগুলো কিন্তু খুব বেশি তেলও টানে না, একটুখানি জাস্ট একটু ধরে রাখলে কিন্তু গায়ের যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। এটা দেখুন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর বেশ ফুলেছে, এবং আটা দিয়ে বা যে বানানো হয়েছে এটা বোঝাই যাচ্ছে না। তো এরপর আমি এগুলোকে নামিয়ে নেব, এবং বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও একই পদ্ধতিতে এখানে ভেজে নেব। এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে, আর খেতে এত সুন্দর হয়েছিল যে আপনারা না বাড়িতে বানালে বুঝবেনই না যে এটা কত সুন্দর হয়েছে। তো সাথে একটু সস অবশ্যই নিয়ে নিতে হবে, সস না দিলে এটা ভালো লাগবে না। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।